আমরা অনেকেই বাড়িতে শখ করে আতা বা শরীফা গাছ লাগিয়ে থাকি, কিন্তু প্রায় সবার আতা গাছের ক্ষেত্রেই একটা কমন প্রবলেম যে আতা গাছে প্রচুর পরিমাণে ফুল হলেও ফল দাঁড়াতে চায় না। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এমন কিছু সমাধান যার মাধ্যমে এই সমস্যা থেকে আমরা চিরতরে মুক্তি পেয়ে যাব। এছাড়া আজকের এপিসোড থেকে শুরু করতে চলেছি একটি নতুন বিষয়, ভিউয়ারদের কমেন্টস থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে সেগুলোর উত্তর এপিসোডের শেষে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়েব গার্ডেন, এখানে কৃষি এবং গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত আপডেট পেতে থাকবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওতে আমার আতা গাছটিকে দেখতে পাচ্ছেন। গাছটির বয়স 2 বছর, এটি লাল ভ্যারাইটির আতা এবং গাছটি প্রথম থেকেই এই 12 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। গত বছর গাছটিতে 3-4টি ফল হয়েছিল, এবছর আশা করছি আরও অনেক বেশি সংখ্যক ফল এই গাছটি থেকে পাওয়া যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আতা গাছে ফুল থেকে ফল না হওয়ার সমস্যা নিয়েই আলোচনা করব। আতা গাছের অন্যান্য যত্ন পরিচর্যা নিয়ে আজকে আর কথা বলছি না, তাহলে ভিডিওটি অতিরিক্ত দীর্ঘ হয়ে যাবে। আতা গাছে ফল না হওয়ার প্রধান কারণ পলিনেশন, অর্থাৎ পরাগযোগের সমস্যা। আতার ফুল উভলিঙ্গ হলেও অন্যান্য উভলিঙ্গ ফুলের থেকে এটা একেবারেই আলাদা। আতার ফুলে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র কখনোই একসাথে সক্রিয় থাকে না। ফুল ফোটার পর থেকে আতার ফুল 2 দিন সজীব থাকে। ফুলটি যখন ফোটে তখন এর মধ্যে শুধুমাত্র গর্ভকেশর চক্র, অর্থাৎ স্ত্রী অংশটি সক্রিয় থাকে এবং ফুলটি ফোটার 20-24 ঘন্টা পরে পুংকেশর চক্রটি সক্রিয় হয় এবং ফুলের মধ্যে তখন পরাগ তৈরি হয়। কিন্তু তখন আবার ফুলের মধ্যে যে গর্ভকেশর চক্রটি, সেটি নষ্ট হয়ে যায়। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যে আতার ফুল নিজে নিজেকে নিষিক্ত করতে পারে না। এই সমস্যার সমাধান হলো হ্যান্ড পলিনেশন। অনেকে হয়তো হ্যান্ড পলিনেশন করেও থাকেন, কিন্তু সঠিক পদ্ধতিতে এই কাজটি না করতে পারলে সাফল্য পাওয়া যাবে না। তো চলুন দেখে নিই কীভাবে আতার হ্যান্ড পলিনেশন করতে হবে। আতা গাছে আমরা একই সাথে বেশ কয়েকটি পর্যায়ের ফুল লক্ষ্য করে থাকি। কিছু ফুল থাকে যেগুলি এখনও পাপড়ি মেলতে শুরু করেনি, এগুলি এখনও পলিনেশনের জন্য উপযুক্ত নয়, যেমন এই ফুলটি। পাশের ফুলটিকে আবার লক্ষ্য করুন, সবে মাত্র পাপড়ি মেলতে শুরু করেছে, এটি এখন পলিনেশনের জন্য একেবারে প্রস্তুত। এর মধ্যে এখন গর্ভকেশর চক্র, অর্থাৎ স্ত্রী অংশটি সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। এই ফুলটিকে আবার দেখুন, সম্পূর্ণরূপে ফুটে গেছে, এর মধ্যে গর্ভকেশর চক্র এখন নিষ্ক্রিয় হয়ে গেছে এবং পুংকেশর চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে এখন পরাগরেণু সৃষ্টি হয়েছে। এই জাতীয় ফুল থেকে আমরা পরাগরেণু সংগ্রহ করব এবং এই পর্যায়ের ফুলকে সেই পরাগরেণু দিয়ে আমরা পলিনেশন করে দেব। প্রথমে আমাদের ফুটে যাওয়া ফুলের মধ্যে থেকে খুব যত্ন সহকারে পরাগরেণু সংগ্রহ করে নিতে হবে। এই কাজের জন্যে আমাদের লাগবে একটি ছোট্ট পাত্র এবং একটি পেইন্ট ব্রাশ। এখানে দেখুন একটি ছোট্ট ফলও রয়েছে, সেজন্য কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে যাতে করে ফলটা ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে তুলির সাহায্যে ফুটে যাওয়া ফুলগুলির মধ্যে থেকে যত্ন সহকারে পরাগরেণুগুলো সংগ্রহ করে নিতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, পরাগরেণু সংগ্রহ করার সময় হলো সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। এর পরে গেলে অথবা রোদ উঠে গেলে গিয়ে দেখতে পাবেন সমস্ত পরাগরেণুগুলো ঝরে ঝরে পড়ে গেছে। এ সময় ফুলের থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বার হয়, এর থেকেও বোঝা যায় যে ফুলের মধ্যে পরাগ তৈরি হয়েছে। দেখুন পরাগরেণু কিভাবে পাতার ওপর ঝরে পড়ে রয়েছে। সকালবেলা যেতে যদি দেরি হয় তাহলে কিন্তু আর পরাগরেণু পাওয়া যাবে না। দেখুন আমি কতখানি পরাগরেণু সংগ্রহ করেছি। এই পরাগরেণুগুলোর সাহায্যে এবার সদ্য ফোটা ফুলগুলোকে পরাগায়িত করতে হবে। যে তুলিটির সাহায্যে পরাগরেণু সংগ্রহ করা হয়েছে সেটির মাথায় সামান্য পরিমাণ পরাগ নিয়ে সদ্য ফোটা ফুলগুলির মধ্যে এভাবে পরাগরেণু লাগিয়ে দিতে হবে। আমি পলিনেশনের পর ফুলের একটি পাপড়িকে এভাবে নখ দিয়ে কেটে দিই যাতে করে চিহ্নিত থাকে কোন কোন ফুলকে পলিনেশন করা হয়েছে। সদ্য ফোটা ফুলগুলোর গর্ভকেশর চক্রে একটা আঠালো পদার্থ থাকে যাতে এই পরাগরেণুগুলো সহজেই আটকে যাবে। কাজটা আমাদের বেশ সাবধানে করতে হবে যাতে ফুলের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে গাছে যতগুলো সদ্য পাপড়ি মেলা ফুল থাকবে সবগুলোকেই আমাদের তুলির মাথায় সামান্য পরিমাণ পরাগ নিয়ে পরাগায়িত করে দিতে হবে।
পলিনেশন করার পর 3 দিন অতিবাহিত হয়েছে। বন্ধুরা দেখুন, ফুলগুলোকে হাত দিয়ে নাড়ালেও ঝরে পড়ছে না, অর্থাৎ ফুলগুলো সফলভাবে নিষিক্ত হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এগুলি ফলে পরিণত হবে। যে ফুলগুলি নিষিক্ত হয়নি সেগুলিকে হাত দিয়ে ছুলেই ঝরে পড়ে যাবে। এখানে দেখুন ছোট্ট একটি আতা দেখা যাচ্ছে, এটাকেও আমি হাত দিয়ে পলিনেশন করে দিয়েছিলাম। এই গাছে এর মধ্যেই বেশ কয়েকটি ফল দাঁড়িয়ে গেছে। বন্ধুরা দেখুন, শুকিয়ে যাওয়া পাপড়ির মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট ফল উঁকি মারতে শুরু করেছে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আমি নিশ্চিত করে বলতে পারি, যাদের বাড়িতে আতা গাছ আছে তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি আপনার গার্ডেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন। এবারে আপনাদের দু একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবেদা গাছের যে ভিডিওটি, সেই ভিডিওতে বিশ্বনাথ দেব প্রশ্ন করেছেন যে উনি কনফিউজড, এমওপি ব্যবহার করবেন না এসওপি ব্যবহার করবেন। আমার ভিডিওগুলোতে আমি বলে থাকি এমওপি ব্যবহার না করে এসওপি ব্যবহার করতে, কারণ এমওপির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। উনি দোকানে যাওয়াতে দোকানদার ওনাকে বলেছেন যে এমওপির মধ্যে কোনো লবণ থাকে না, এসওপির মধ্যেই লবণ থাকে। ব্যাপারটা একটু খুলে বলি, এমওপি এবং এসওপি দুটোই হলো লবণ। এমওপি বা মিউরেট অফ পটাশ হলো পটাশিয়াম ক্লোরাইড, এটি একটি খনিজ লবণ, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরাইড থাকে। বেশিরভাগ গাছ এই ক্লোরাইড খুব একটা পছন্দ করে না। মাটিতে ক্লোরাইডের মাত্রা যদি বেড়ে যায় তাহলে গাছ বিভিন্ন রকম অনুখাদ্য শোষণে অক্ষম হয়ে পড়ে এবং এর প্রভাব গাছের উপর বেশ খারাপভাবেই পড়ে। এসওপি হলো পটাশিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড বাদ দিয়ে এবং সালফার অ্যাড করে তৈরি হয় পটাশিয়াম সালফেট। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির পটাশ, গাছের উপর এর কোনো ক্ষতিকর প্রভাব নেই এবং গাছ এটার থেকে তার প্রয়োজনীয় সালফারের ঘাটতিও মিটিয়ে নিতে পারে। সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করব যে টবের মাটিতে আপনারা এমওপি ব্যবহার না করে এসওপি ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।